এখন সবজিটা একটু ভালো করে কষাবে, কষায় তারপর হচ্ছে নস্তাটা হালকা একটু কষাব। তো দুপুরে রান্না করতে চলে আসছি, আজকে হচ্ছে দুপুরে থেকে রান্না করতেছি হচ্ছে। এই তো মাছ এখানে আমি ভিজায় রাখছি, হালকা একটু কুসুম গরম পানি দিয়ে ভিজায় রাখ। রায়হান হচ্ছে ওর বাবার কাছে দিয়েছি, আমি একটু পড়াইছি কারণ আমার কাজ আছে, রান্না করতে গেছি আর ওর বাবার কাছে দিয়েছি একটু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর এই তো আজকের ব্লগটি ছিল, শুরু করলাম আগের কিছু ভিডিও দিয়ে। তো আমরা যে গত শনিবার যে করতে গিয়েছিলাম তখনকার কিছু ভিডিও আছে, ভাবলাম যে আজকে দিয়ে দিই। তো আমরা তো ওই যে একটা ইয়েতে গিয়েছিলাম ড্যামের ওদিকে আর কি, ড্যাম দেখার পর আমরা যে ওদিন আবার এখানে চলে আসছিলাম, এটা হচ্ছে কেএলএ আছে, মানে সেলোমা ব্রিজ। এই সেলোমা ব্রিজ আমরা কখনোই আসি নাই, এত বছর ধরে মালয়েশিয়ায় থাকি, অথচ ঘরের সাথে এত সুন্দর একটা ব্রিজ সবসময় দেখি কিন্তু আসা হয় না। তো ভাবি ওদিন বললো যে চলেন আমরা যাই, এখনও তো যাই নাই, কেউই আমরা আসি নাই এখানে। তো এই ব্রিজটা খুবই সুন্দর, কতক্ষণ পরপর কালার চেঞ্জ হয়, আর প্রচুর মানুষ ছিল, প্রচুর ভিড় ছিল, যেহেতু বন্ধের দিন, বন্ধের দিন। আর এই জায়গায় ছবিগুলি এত সুন্দর আসে, সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল। তো আমরা এখানে মানে এখানে কিছুক্ষণ সময় কাটালাম, সবাই মিলে অনেক অনেক ছবি তুললাম, ছবি তুলে তুলে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি, মানে বাসায় চলে গিয়েছি। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়ে। তো এই তো এখন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি, ভাবিরা চলে গেছে, আমাদের গাড়িটা একটু পিছে পার্কিং করছি, এখন আমরা উঠব তারপর হচ্ছে বাসায় যাব। তো এই তো চলে আসলাম বাসায়, এখন হচ্ছে যে 9:30 বাজে, 9:30 বাজে বাসায় চলে আসলাম। আমি আবার একটু ইয়ে গেছিলাম, এই যে আমাদের এখানে বাঙালি ভাইয়ের দোকানে গেছিলাম টুকটাক বাজার করতে, আবার একটু নিচে গেলাম মানে 99 গেলাম, একটা অর্ডার আছে সেটার জন্য টুকটাক কেনাকাটা নিয়ে আস করে নিয়ে আসলাম, মিষ্টির অর্ডার আছে সেজন্য দুধ নিয়ে আসলাম, আর কলা তো আমাদের লাগেই সবসময়, কলা নিয়ে আসলাম, সাথে নাশপাতি নিয়ে আসলাম দুইটা, আর হচ্ছে এখানে কিছু সবজি নিয়ে আসলাম, বাসায় একদমই সবজি নাই, তো ভাবলাম যে একটু নিয়ে আসি বাঙালি ভাইয়ের দোকান থেকে। এখানে আছে উস্তা, উস্তা নিয়ে আসলাম, আর হচ্ছে ধনিয়া পাতা, আর এখানে আছে সিম, এই যে সিম নিয়ে আসলাম, আর আছে বেগুন, বেগুনগুলি দেখে অনেক ভালো লাগলো, একদম আমাদের দেশি বেগুনের মতো লম্বা লম্বা, এই বেগুনগুলি খাইতে আবার মজা আছে, তো বেশি আনি নেই, দুইটা আনছি, বেশি খাওয়া হয় না। এই যে দুইটা বেগুন নিয়ে আসলাম, এই টুকটাক বাজার আর কি, এগুলি গোছগাছ করে রাখি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো দুপুরে রান্না করতে চলে আসছি, আজকে হচ্ছে দুপুরে থেকে রান্না করতেছি, যেটা আপনাদের দেখাই। এখানে প্রথমে বসায় দিব হচ্ছে
উস্তা ভাজি, এই যে উস্তা কিনে নিয়ে আসছিলাম, এটা ভাজি করব আলু দিয়ে। যা আনছিলাম ওগুলো সবগুলোই কেটে ফেলছি, কারণ অল্প অল্প করে আর দুই দিন কি রান্না করব, একদিন রান্না করে রাখলাম, দুই তিন দিন যা যায় আর কি। অল্প অল্প প্রতিদিন রান্না করতে আমার এখন ভালো লাগে না, আমি যা রান্না করি সেটা না এক দুই দুই দিন অন্তত চলে যায়, এই হিসেব করে রান্না করি। এখানে আমি চিংড়ি মাছ দিছি, কিছু চিংড়ি মাছ একটু ব্লেন্ডারে গ্রেট করে দিছি, মানে একটা পেস্ট করে দিছি, এইভাবে দিলে খেতে ভালো লাগে, গ্রান হয় বেশি। তো এখন হচ্ছে মশলা দিয়ে দেব, এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সাথে এখানে আছে ধনিয়া, একটু ধনিয়ার কুড়ো আছে আদা রসুনের সাথে, ভাল লাগে, একটু বেশি পরিমাণে দিলাম মরিচ, আর দিলাম সামান্য পরিমাণ হলুদ। এখন হচ্ছে ভালো করে কষাও, শুধু কষানোর পালা, একটু পানি মেরে তো আর কি রান্না করব আজকে দেখাচ্ছি। আরেকটা আইটেম রান্না করব, করলা ভাজি, মশলাটা কষানো হোক, একটু লবণ দিয়ে দিব এখন। এই তো এখানে যে আরেকটা আইটেম রান্না করব যেটা, সেটা হচ্ছে এই তো মাছ, এখানে আমি ভিজায় রাখছি, হালকা একটু কুসুম গরম পানি দিয়ে ভিজায় রাখছি, তাহলে মাছটা যে গন্ধ টন্ধ থাকে, কারণ এগুলো তো ফ্রোজেন মাছ না, মানে অনেক ভালো করে না ধুলে খেতে ভালো লাগে না। এটা হচ্ছে বোয়াল মাছ, বোয়াল মাছ যে আনছিল তো একটা মাথা আর কয়েক টুকরা ছিল, তো ওইটাই এখন রান্না করব। কি দিয়ে রান্না করব সেটা হচ্ছে যে সিম, সিম আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করব পাতলা ঝোল করে। তো গরম পানি দিয়ে ভিজায় রাখছি, তো এটা ভালো করে ধুয়ে নেব। কিছু কাজ আছে সেগুলো করব, সেটা হচ্ছে যে দুধ নামায় রাখছি, রসগোল্লার অর্ডার আছে, তো সেই রসগোল্লা বানাবো। তো এখন কয়টা বাজে, এখন হচ্ছে 12:30 বাজে, আর রায়ান কি করে, রায়ান হচ্ছে ওর বাবার কাছে দিছি, আমি একটু পড়াইছি কারণ আমার কাজ আছে রান্না করতে গেছি, আর ওর বাবার কাছে দিছি একটু পড়াইতে পড়তে। তো রায়ানের হচ্ছে সোমবারে সায়েন্স পরীক্ষা, তো সায়েন্স পড়তেছে, ওর বাবাকে জিজ্ঞেস করে করে যে একটু পড়াতে পারে এই আর কি। তো এই হচ্ছে আমার আজকেরই দোকান, উস্তাটা দিয়ে দিছি, এখন উস্তাটা হালকা একটু কষাবো, বেশিক্ষণ না কষাই, তারপর হচ্ছে পানি দিয়ে দেবো, বেশি পানি দেবো না, অল্প পানি দিয়ে সিদ্ধ করে ফেলবো। এই যে তরকারিটা বসাই দিই, পাতিলা বসাই দিলাম, এখন হচ্ছে তেল দিয়ে দিই। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে রান্না করাটা আসলে কষ্ট হয়ে যায়, এখন হচ্ছে আমি তেল দিয়ে দিব, হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম দুইটা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মশলা দিয়ে দিই, পরিমাণ মতোই দিলাম, বেশি না, এক চামচ আর কি। দিব মরিচ আর হলুদ, মরিচের গুঁড়া এক চামচ, আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ, একটু পানি, একটু সাদা মশলা লাগবে, একটু দিয়ে দিলাম, আদা রসুন বাটা। অনেকে জিজ্ঞেস করে সাদা মশলা মানে কি, সাদা মশলা মানে
আদা রসুন বাটাকেই আমরা সাদার মশলা বলি। আর এটা হোক কষানো হোক, আর লবণ দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, এই তো দুইটা আইটেম রান্না হয়ে গেল, বেশিক্ষণ লাগবে না। তারপর হচ্ছে অর্ডারে কিছু কাজ আছে, মিষ্টি বানাবো, তারপর হচ্ছে রুটি বানাবো, পরোটা বানাবো, এগুলো করবো অবশ্য পরে। মিষ্টিটা বানায় রেখে গোসল নামাজ করে তারপরে হচ্ছে রুটি পরোটা করবো, না আবার নামাজে দেরি হয়ে যাবে। আর এই যে করলা ভাজিটা, আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলু কম দিছি, ডালটা তো এখন কমাই দিই। তো মশলাটা কিন্তু ভালো মতো কষাই নিছি, এখন হচ্ছে যে মাথাটা দিয়ে দিব, গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, ভালো করে গরম পানিতে ধুইছি। তো ফ্রোজেন মাছগুলো না সবসময় গরম পানি দিয়ে ধুবেন, তাহলে খেতে ভালো লাগবে। সুন্দর মতো ভালো করে ধুয়ে নিছি, লবণ দিয়ে কাচ্ছি, আবার ভালো করে ধুইছি। বল মাছটা আমি দেখলাম ভাজাচ্ছে, এমনি কষায় রান্না ভালো লাগে, ভাজবে না মাছটা কেমন করে আরও শক্ত হয়ে যায়। একদিন ভাজা রাঁধছিলাম অত একটা ভালো লাগে নাই, সেদিন কষায় রান্না করছি মানে ভাজা ছাড়া, ওদিনে বেশি ভালো লাগছে মাছটা। মাছটাকে ভালো করে কষাবো, পরে সবজি দিব। হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি, দেখেন পাতিলা কই যেতেছে, এক হাতটা রান্না করা যায় না, পাতিলা না ধরলে পাতিলা শুধু এদিক ওদিক চলে যায়। এটা এখন ঢেকে দিই, আস্তে আস্তে কষানো হোক। আর এখানে কিন্তু ওই যে ভাজি কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে ভাজিটা বেড়ে রাখবো। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা উঠাই নেব, সবজি দিব। এখন সবজিটা দিয়ে দিব, এখানে কি আছে দেখাই, শিম, আলু আর বেগুন। আলু বেশি দিই না, আলু একটা বেশি দিই, রাই আনতে সবজি খাইতে চায় না, তারপরে জোর করে খাওয়াই সবজি, যা খাওয়ার আমি আর রাই নে বাবাই খাই। এখন সবজিটা একটু ভালো করে কষাবে, কষায় তারপর হচ্ছে ঝোল দিয়ে দেবো। তো আমি ঝোল দিয়ে দিছি, এখন হচ্ছে তরকারিটা প্রায় হয়ে আসছে, মানে সবজিটা আধা সিদ্ধ হয়ে আসছে, এখন হচ্ছে আমি মাথা মাছ এগুলো দিয়ে দেবো, মাথাটা তো একটু সিদ্ধ হবে। আর হোক, তারপর হচ্ছে টমেটো, ধনিয়া পাতা, জিরা গুঁড়া, এটার মধ্যে শাক বাটা হলে সেই সুন্দর হতো, শাক বাটা নাই আর এখন সময়ও নাই, এজন্য আর করলাম না, অনেক কাজ রয়েছে, পরে আরেকদিন করতে হবে। শাক বাটা মাঝে মধ্যে লাগে, এইসব মাছে শাক বাটা দিলে অনেক সুন্দর ফ্লেভার হয়, এটা হতে থাকুক।
এখন হচ্ছে টমেটো দিয়ে দেবো আমি, তরকারি তো প্রায় হয়ে আসছে। জিরার গুঁড়া দিয়ে দিব আর হচ্ছে ধনিয়া পাতাটা, আর এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম। এক চামচ মতো দিলাম আর কি। হবে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। তো এই তো তরকারিটা হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আর যেহেতু এটা আগের ভিডিও, গত রবিবারের ভিডিও আর কি, গ্যাসের রবিবার যে ওটার ভিডিও, তো খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার মা ঠিক এভাবেই তরকারি রান্না করতো, তো আমার শুধু মন চাই এদের শুধু মার মতো তরকারি রান্না করি, মা যেভাবে রান্না করতো ওইভাবে রান্না করি, আর মার হাতের রান্না খুব খাইতে ইচ্ছা করতেছে এরকম এই আর কি। যখন খাইতে ইচ্ছা করে মার হাতের রান্না, তো মার মতো চেষ্টা করি রান্না করতে। তো আমার মা সবসময় এইভাবেই রান্না করতো, শীতের দিনে সবসময় বেশিরভাগ বোয়াল মাছটা পাওয়া যেত না, তখন এভাবে রান্না করতো, কি যে মজা লাগতো। আর ওদিনকার তরকারিটা আসলেই অনেক ভালো হয়েছে, খুবই মজা হয়েছে। আর খাওয়ার ভিডিওটা করতে পারি নাই, পরে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তো এই আর কি। তো আমার আজকের ভিডিওটা রান্নাগুলো কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।